প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয় আলোচনার শুরুতেই কতিপয় মৌলিক যোগজ আমাদেরকে শিখতে হবে। মৌলিক যোগজগুলো লিখে নাও। এর আগের ক্লাসে কিছু মৌলিক যোগজ লিখে দিয়েছিলাম, নিশ্চয়ই শিখেছ। মৌলিক যোগজগুলো ভালোভাবে না শিখলে সহজভাবে যোগজ নির্ণয় করতে পারবে না। তা খাতা কলম না, মৌলিক যোগজগুলো লিখো। ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর যোগজ হলো ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর যোগজ সেক ইনভার্স এক্স প্লাস সি। ওয়ান বাই এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এর যোগজ ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর যোগজ ওয়ান বাই টু এ লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স এর পরম মান। ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর যোগজ হবে ওয়ান বাই টুয়াইস এ লন অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ পরম মান প্লাস সি। ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর যোগজ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর যোগজ লন অফ এক্স যোগ রুট ওভার এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার। ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর যোগজ লন অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर एल जोगोस एक्स इंटू रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर डिवाइडेड बाय टू प्लस ए स्क्वायर बाय टू लॉन ऑफ एक्स जोग रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर प्लस सी। एक्स स्क्वायर माइनस ए स्क्वायर डी एक्स एक्स इंटू रूट ऑफ एक्स स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाय टू माइनस ए स्क्वायर बाय टू इंटू लॉन ऑफ एक्स प्लस रूट ऑफ एक्स स्क्वायर माइनस ए स्क्वायर प्लस सी। रूट ऑफ आर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डी एक्स रूट ऑफ आर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर जोग एक्स इंटू रूट ऑफ आर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डिवाइडेड बाय टू प्लस ए स्क्वायर बाय टू इंटू साइन इनवर्स एक्स बाय ए प्लस सी। दस एगारो बारो नम्बर सूत्र तीन टी सहजे मने रखार जन्नो ए सात आठ नय ए तीन टी सूत्र सहाज्य ना जाए एखाने लक्ष्य करो वन बाय रूट ऑफ आर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर साइन इनवर्स एक्स बाय ए तले रूट ऑफ आर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर एक क्षेत्र साइन इनवर्स ए पदटा साइन इनवर्स एक्स बाय ए वन बाय रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर ए पदटी लॉन ऑफ एक्स जोग रूट ऑफ आर एक्स स्क्वायर जोग ए स्क्वायर परमान तद्रूप वन बाय रूट ऑफ आर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर एर जोगोस एर सहाज्ये एर जोगोजेर द्वितीय पदटी लेखा जाए। एबार देखो ए चिन्हगुलो मने रखार एकटा कौशल आछे एक क्षेत्रे ध्रुवकेर चिन्ह प्लस चिन्हटा हलो प्लस ध्रुवकेर चिन्ह माइनस ए चिन्हटी हलो माइनस ध्रुवकेर चिन्हटी प्लस ए चिन्हटी हलो प्लस कारण आमरा अनेक समय चिन्ह चिन्हेर आमादेर समस्या हय। एई क्षेत्रे मने राखते हबे ए स्क्वायर बाय टू एई क्षेत्रे एइखाने जे ध्रुवकटी थाकबे তার অর্ধেক 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 আর এই পদটি প্রত্যেকটির সাথে মিল আছে এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার এর বর্গমূল এক্স ইন্টু রুট অফ আর এই যোজ্য রাশিটি তদ্রূপ এই ক্ষেত্র এক্স ইন্টু রুট অফ আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ক্ষেত্রে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এদের গুণফলকে দুই দিয়ে ভাগ অর্থাৎ গুণফলের অর্ধেক অর্থাৎ দশ এগারো বারো সূত্র তিনটি সাত আট নয় সাহায্য নিয়ে মনে রাখা সহজ। এবার মূল আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয়।
এই প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয়ের ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয়ের ক্ষেত্রে যোগজের এই আকারগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। যদি যোগজের এই আকারগুলো সহজে মনে রাখা যায় তাহলে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করা সহজ। তোমরা মনে রাখবে যোগজ নির্ণয়ের ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতি বিশেষ গুরুত্ব রাখে, কারণ অনেক যোগজ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করে থাকি। এই ক্ষেত্রে এক নম্বর আকারটি যোজ্য রাশিটি হল এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এফ এবং জি ফাংশানের সংযোজিত ফাংশন। এই ক্ষেত্রে ইনার ফাংশন ভিতরের ফাংশনটি জি এক্স, তাহলে এর সাথে এই ফাংশনটির অন্তরজ গুণ হিসাবে থাকবে। যদি থাকে তাহলে জি এক্সকে জেড দিয়ে প্রতিস্থাপন করে আমরা যোগজ নির্ণয় করব। দুই, এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন, তার সাথে এফ অফ এক্স এর অন্তরজটা গুণ হিসাবে থাকবে, তখন আমরা এফ অফ এক্স সমান জেড দিয়ে প্রতিস্থাপন করব। তিন, হরের অন্তরজ লবে যদি থাকে তাহলে হর সমান জেড দ্বারা প্রতিস্থাপন কর, হরকে জেড দ্বারা প্রতিস্থাপন কর। চার নাম্বার, হরে একটা সংযোজিত ফাংশন, সেই ক্ষেত্রে ইনার ফাংশন জি অফ এক্স, লবে যদি তার অন্তরজ থাকে তাহলে এই ইনার ফাংশন জি অফ এক্স সমান জেড ধরে প্রতিস্থাপন করে। আর কিছু প্রতিস্থাপন এই রুলগুলোর মধ্যে নিয়মের মধ্যে না পড়ে না, সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। এবং যোজ্য রাশিতে এই রাশিগুলো যদি থাকে এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের পরিবর্তে এক্স সমান, এক্সের পরিবর্তে অর্থাৎ এক্স সমান, এই ক্ষেত্রে এক্স সমান, এক্স সমান এই ক্ষেত্রে এইখানে যে ধ্রুবকটি থাকবে ধ্রুবকটির বর্গমূল ইনটু ট্যান থিটা, ধ্রুবকটির বর্গমূল ইনটু ট্যান থিটা। মনে রাখতে হবে এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ ওয়ান থাকতে হবে, যদি ওয়ান না থাকে তাহলে এক্স স্কোয়ারের সহগ ওয়ান করে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে এক্স সমান এ সেক থিটা বসাব, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স সমান এ সাইন থিটা অর এ কস থিটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ক্ষেত্রেও তদ্রূপ এ কোসেক থিটা বসানো যাবে, এবং এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ারের ক্ষেত্রে এ কট থিটা বসিয়ে আমরা যোগজ নির্ণয় করতে পারব। মোটামুটি এই পাঁচ ধরনের যোগজ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করব। প্রথমে আমরা দ্বিতীয় আকারের একটি যোগজ উদাহরণ হিসাবে দেখি। ট্যান কিউব এক্স ইনটু সেক স্কোয়ার এক্স,
dx. যদি এখানে f of x এটির সাথে তুলনা করি আমরা দেখি তাহলে f of x বলতে এক্ষেত্রে tan of x n বলতে এই সূচকটি তাহলে tan x এর অন্তরজ sec স্কয়ার x তাহলে এই আকারের ইন্টিগ্রালে তাহলে আমরা f of x সমান z ধরব f of x মানে tan of x তাহলে tan of x z tan x এর অন্তরজ sec স্কয়ার x dx dz tan x সমান z তাহলে z কিউ sec স্কয়ার x dx dz dz z কিউবের যোগ আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে তাহলে এটি হবে সূচকের সাথে এক যোগ হবে প্রাপ্ত সূচকটা দিয়ে ভাগ হবে যোগ c তাহলে তিনের সাথে এক যোগ করলে চার তাহলে ওয়ান বাই ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস সি এখন পুনঃ প্রতিস্থাপন ওয়ান বাই ফোর জেড এর পরিবর্তে টেন এক্স তাহলে টেন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সি তাহলে এই আকারের যোগজ আমরা এইভাবে প্রতিস্থাপন করি নির্ণয় করি এবার দেখো এই আকারে আমরা একটি যোগজ tan of sin inverse x divided by root over 1 minus x square এটির সাথে কিভাবে তুলনা করব এই ক্ষেত্রে দেখো যদি f of x tan of x হয় g of x যদি sin inverse x হয় তাহলে f of g of x সমান হবে tan of x এর পরিবর্তে g of x g of x মানে sin inverse x তাহলে tan of sin inverse x তাহলে এই আকারটি এখন g of x sin inverse x sin inverse x এর অন্তরজ হল আমরা জানি d dx of sin inverse x 1 by root over 1 minus x square তাহলে এই ক্ষেত্রে এই যে হরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই যোজ্য রাশিটা রাশিটিতে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থ হল জি অফ এক্স এর অন্তরজ তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপনের কৌশল জি অফ এক্স সমান জেড তাহলে জি অফ এক্স মানে সাইন ইনভার্স এক্স তাহলে সাইন ইনভার্স এক্স সমান
जेड धरे प्रतिस्थापन करब साइन इनवर्स एक्स एर अंतर हलो वन बाई रूट ओवर वन माइनस एक्स स्क्वायर ए आकार टीके जो अमरा ए भावे लिखी टेन ऑफ साइन इनवर्स एक्स इनटू वन बाई रूट ओवर वन माइनस एक्स स्क्वायर डीएक्स ताहले साइन इनवर्स एक्स जेड टेन ऑफ जेड वन बाई रूट ओवर वन माइनस एक्स स्क्वायर डीएक्स डीजेड टेन जेडर मौलिक जोगज आसे दुई आकार लिखा जाए एक आकार हलो लन अफ सैक अफ जेडर परम मान एबार जेडर मान बसिए दी पुनःप्रतिस्थापन करी आमरा जानी अनिर्दिष्ट जोगजर क्षेत्र पुनःप्रतिस्थापन करते हैं तहले सैक अफ जेड जेड साइन इनवर्स एक्स তাহলে এই আকারের যোগ যদি হয় তাহলে আমরা এইভাবে প্রতিস্থাপন করে যোগ নির্ণয় করব আমরা আরেকটি উদাহরণ দেখি এই আকারে एक्स स्क्वायर टेन इनवर्स एक्स क्यूब डिवाइडेड बाय वन प्लस एक्स टू दि बेस सिक्स এটিকে আমরা এই আকারের সাথে তুলনা করে কাজটি করতে পারি তাহলে টেন ইনভার্স এক্স কিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিএক্স এইটির অন্তরজ নির্ণয় করি আমরা দেখি অন্তরজ নির্ণয় করার কৌশল তোমরা জানো টেন ইনভার্স এক্স কিউ टेन इनवर्स एक्स एर अंतरज प्रथम बाहर फांगशनटार अंतरज निर्णय करब वन बाई वन प्लस एक्स स्क्वायर बोलते एक्स क्यूब होल स्क्वायर तारपर भीतर फांगशन अंतरज निर्णय करब एक्स क्यूबर अंतरज थ्री एक्स स्क्वायर তাহলে কি পাওয়া গেল থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স আমার যোগজে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স তার মানে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স টেন ইনভার্স এক্স কিউবের অন্তরজ থেকে পাওয়া যায় তাহলে এই রুলে এই পদ্ধতিতে এই কৌশলে টেন ইনভার্স এক্স কিউব সমান জেড লিখব সুতরাং থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিএক্স ইকুয়াল ডিজেড এই ক্ষেত্রে যেহেতু আমাদের আছে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিএক্স সমান হবে ওয়ান বাই থ্রি ডিজেড এখন প্রতিস্থাপনের কাজটি করি টেন ইনভার্স এক্স কিউব বলতে জেড আর এই ক্ষেত্রে হলো ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার বাই ওয়ান যোগ এক্স টু দি পাওয়ার সিক্স ডিএক্স ওয়ান বাই থ্রি
डिजेड वन बाय थ्री इंटीग्रल साइन एर इंटीग्रेशन सिन एर बाहर लिखी डिजेड एबार जेड एर इंटीग्रेशन जेड स्क्वायर बाय टू प्लस सी तारो वन बाय सिक्स पुनः प्रतिस्थापन करब टेन इनवर्स एक्स क्यूब होल स्क्वायर प्लस सी তাহলে প্রতিস্থাপনের কাজটি দেখলে কিভাবে প্রতিস্থাপন কিভাবে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করা হলো এবার দেখো साइन ऑफ थ्री जो लॉन एक्स डिवाइडेड बाय एक्स डीएक्स एक क्षेत्र आकार एक नंबर आकार ताहले एखाने जी ऑफ एक्स बोलते थ्री प्लस लॉन एक्स तार थ्री प्लस लॉन एक्स थ्री प्लस लॉन एक्स थ्री प्लस लॉन एक्स थ्री अंतर जीरो लॉन एक्स वन बाय एक्स ताहले आमार ये वन बाय एक्स एक क्षेत्र आछे एटिके आमरा एइभावे लिखते पारि साइन अफ थ्री प्लस लॉन एक्स इंटू वन बाय एक्स डीएक्स ताहले एइ आकारे प्रतिस्थापन जी अफ एक्स समान जेड थ्री प्लस लॉन एक्स समान हलो जेड सुतरां वन बाई एक्स डी एक्स समान हलो डिजेड एखन थ्री प्लस लॉन एक्स समान जेड तार अंतर्गत हलो वन बाई एक्स डी एक्स डिजेड थ्री प्लस लॉन एक्स परिवर्ते जेड साइन ऑफ जेड वन बाय एक्स डी एक्स डी जेड साइन जेडर जोगज आमरा जानी माइनस कस जेड प्लस सी पुनः प्रतिस्थापन करब माइनस कस अफ थ्री प्लस लॉन एक्स प्लस एबार आमरा तीन नम्बर आकार निये उदाहरण सहाज्ये प्रतिस्थापन करे जोगर निर्णय करब जोगर निर्णय करब যদি যোগসটি এই আকারের হয় এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এই ক্ষেত্রে হর ওয়ান প্লাস এক্স স্কোয়ার তবে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের অন্তরজ হবে টু এক্স তাহলে এই ক্ষেত্রে এক্স লবের মধ্যে আছে তার মানে হরের অন্তরজ লবে তাহলে এই কৌশলে এফ অফ এক্স সমান জেড তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান জেড দিয়ে প্রতিস্থাপন করব সুতরাং টু এক্স ডি এক্স সমান হল ডি জেড সেক্ষেত্রে এক্স ডি এক্স সমান হবে হাফ ইন্টু ডি জেড হাফটি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে লিখি এক্স ডি এক্স ডি জেড বাই জেড ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি লন অফ এক্স তাহলে এই ক্ষেত্রে হবে হাফ ইন্টু লন অফ জেড
जेड एर मान बसि दी पुनः प्रतिस्थापन करी वन जो एक्स स्क्वायर प्लस सी তাহলে এই আকারের ইন্টিগ্রালকে আমরা প্রতিস্থাপন করব এইভাবে। এবার এই আকারের এই ক্ষেত্রে লক্ষ্য করো যে হরে একটা সংযোজিত ফাংশন আছে, তার ভিতরে ফাংশনটা জি অফ এক্স, লবের মধ্যে সে জি অফ এক্সের অন্তরজটা থাকবে, তখন আমরা ভিতরের এই ফাংশনটি জি অফ এক্স সমান জেড লিখব। সেই ধরনের আমরা একটি উদাহরণ নিই। cos of x divided by 1 minus sin of x whole square, এটির সাথে আমরা কিভাবে তুলনা করব যদি আমরা দেখি f of x সমান one minus f of x সমান 1 মাইনাস x, g of x, f of x সমান হলো x, g of x সমান হলো 1 মাইনাস sin of x, f of x হলো x স্কোয়ার, g of x হলো 1 মাইনাস sin x। তাহলে f of g of x কি হবে, এই ক্ষেত্রে x এর পরিবর্তে g of x, তাহলে g of x হোল স্কোয়ার, তাহলে g of x হলো 1 মাইনাস সাইন x, তাহলে 1 মাইনাস সাইন অফ x হোল স্কোয়ার। তাহলে আকারটি এই আকারটির সাথে মিল হলো, এই আকারে হলে আমরা জি অফ এক্স সমান জেড লিখব। এখন জি অফ এক্স এর অন্তরজ লবে আছে কিনা দেখি। জি অফ এক্স 1 মাইনাস সাইন অফ এক্স, সুতরাং জি অফ এক্স এর অন্তরজ 1 হলো 0, সাইন এক্স এর অন্তরজ হল cos x মাইনাস cos x, cos x cos x, সুতরাং g of x এর অন্তরজ লবের মধ্যে আছে। তাহলে নিয়ম অনুসারে g of x সমান z লিখে প্রতিস্থাপন করুন। তাহলে কি হলো, 1 0 মাইনাস cos of x dx dz, সুতরাং cos of x dx সমান মাইনাস dz। মাইনাস চিহ্নটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে, cos of dx dz মাইনাস dz, মাইনাস চিহ্নটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে লিখলাম, বাই z স্কোয়ার। তাহলে 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন, 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন সেটি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করে করতে পারি অথবা সরাসরি করতে পারি। এক্স টু দি পাওয়ার এন এ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তাহলে এটি কি লেখা যায়, জেড টু দি পাওয়ার মাইনাস টু ডি জেড। তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি, এক্ষেত্রে হবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান
प्लस सी তাহলে এটিকে লেখা যায় 1 বাই জেড প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে মাইনাস ইন্টু মাইনাস 1 বাই জেড প্লাস সি, 1 বাই জেড প্লাস সি, জেড এর মান বসি দিয়ে পুনঃপ্রতিস্থাপন করি 1 বাই 1 মাইনাস সাইন অফ এক্স প্লাস সি। তাহলে এই আকারের যোগ আমরা এইভাবে প্রতিস্থাপন করে করব। এবার আমরা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে যোগজ নির্ণয় করা যায় সেটি দেখি। আমরা একটি উদাহরণ নিয়ে রুট অফ দৈর্ঘ্য রাশিটা 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমার ইন্টিগ্রালটা এই আকারের। এখন কোনটির সাথে মিল হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে এ এক্স এর পরিবর্তে এ সাইন থিটা, এ বলতে এটির সাথে তুলনা করে এ স্কোয়ার মানে 16, এ স্কোয়ার মানে 16, তাহলে এ মানে হলো 4। তাহলে নিয়ম অনুসারে এক্স ইকুয়াল 4 সাইন থিটা বসিয়ে প্রতিস্থাপন করব। এক্ষেত্রে যদি 2 থাকতো তাহলে এ স্কোয়ার সমান হলো 2, তাহলে এ সমান হলো রুট 2, তখন এক্স ইকুয়াল রুট 2 সাইন থিটা দ্বারা প্রতিস্থাপন করা হবে। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা ডিএক্সটা নির্ণয় করব। ডিএক্স সমান হবে 4 কস থিটা ডি থিটা। তাহলে এক্স এর পরিবর্তে 4 সাইন থিটা বসিয়ে আমরা 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা ইন্টু 4 কস থিটা ডি থিটা। রুটের ভিতরের রাশিটাতে 16 যদি কমন নিই তাহলে 16 রুট ওভার বাইরে আসলে 4, তাহলে এটিকে 4 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 4 কস থিটা ডি থিটা। 4 4 গুণ করে 16 ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে লিখলাম রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার বর্গমূল কস থিটা, কস থিটা কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা কস থিটা, এই ক্ষেত্রে থেকে কস থিটা আসবে, আর এইখানে কস থিটা, কস থিটা কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা ডি থিটা। গত ক্লাসে ত্রিকোণমিতিক যোগজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটি আলোচনা করেছিলাম, যদি সূচক জোড় হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করব 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। তাহলে কস স্কোয়ার থিটা 2, 16 থেকে 2 নিয়ে আসা যায়, তাহলে এই 2 ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 8 ইন্টু 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। এবার যোগজের ধর্ম অনুসারে এটিকে দুইটি ইন্টিগ্রালের দুইটি যোগজের মাধ্যমে প্রকাশ করা যায় এইভাবে ডি থিটা। এক্ষেত্রে থিটা ডি থিটার 1 ইন্টু ডি থিটা, তাহলে থিটা আসবে 8 থিটা প্লাস 8 কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, আর এই সহগটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 ইন্টু হাফ সাইন অফ 2 থিটা প্লাস সি, তাহলে 8 থিটা প্লাস 4 ইন্টু সাইন 2 থিটার পরিবর্তে লেখা যাবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সি। কেন এই কাজটি করতে হবে? যেহেতু আমাকে পুনরূপ প্রতিস্থাপন করতে হবে, সেজন্যই সাইন 2 থিটাকে সাইন থিটা আকারে নিয়ে আসতে হবে। তাহলে 8 থিটা প্লাস 4 গুণে 8 সাইন থিটার মান আছে, তাহলে সাইন থিটা কস থিটাটাকে সাইন থিটায় রূপান্তর করতে হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যোগ সি।
এখন এক্স ইকুয়াল হলো ফোর সাইন থিটা, আমাদের থিটা নির্ণয় করতে হবে এখান থেকে, তাহলে সাইন থিটা ইকুয়াল হবে এক্স বাই ফোর, থিটা ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স বাই ফোর, সাইন ইনভার্স এক্স বাই ফোর। তাহলে এই ক্ষেত্রে এইট ইন্টু থিটা বলতে সাইন ইনভার্স এক্স বাই ফোর প্লাস এইট ইন্টু সাইন থিটা এক্স বাই ফোর রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ফোর হোল স্কোয়ার এক্স স্কোয়ার বাই সিক্সটিন লেখা যায় প্লাস সি। তাহলে এইট ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ফোর প্লাস এই ক্ষেত্রে ব্যালেন্স আটকে চার দিয়ে ভাগ করলে টু, তাহলে টু এক্স রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন প্লাস সি। এই সিক্সটিন রুট ওভারের বাহিরে আসলে ওয়ান বাই ফোর, তাহলে এইট ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ফোর প্লাস সিক্সটিন রুটের বাইরে আসলে ওয়ান বাই সিক্সটিন রুটের বাইরে আসলে ওয়ান বাই ফোর, টু এর সাথে ব্যালেন্স হয়ে আমরা লিখতে পারি এক্স বাই টু ইন্টু রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এইভাবে ত্রিকোণমিতির প্রতিস্থাপনের মাধ্যমে আমরা যোগজ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের যোগজগুলো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করি, কিন্তু কোন ক্ষেত্রে সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে না সেটি আমাদেরকে বুঝতে হবে। যেমন এক্ষেত্রে সূত্রটি প্রয়োগ হলো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন আবার যদি পরীক্ষায় এই যোগশ্রী নির্ণয় আসে আর আমি যদি এই সূত্রটি প্রয়োগ করে লিখে দিই তাহলে নাম্বার পাওয়া যাবে না, কারণ এক্ষেত্রে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করে কীভাবে যোগজ নির্ণয় করা যায় সেটি জানার বিষয়। সূত্রটি প্রয়োগ করে যদি লিখি তাহলে কীভাবে লিখতে পারি, এক্স রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে সিক্সটিন, তাহলে সিক্সটিন বাই টু সাইন ইনভার্স এক্স বাই সিক্সটিনের বর্গমূল ফোর প্লাস সি। তাহলে এক্স ইন্টু রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এইট ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ফোর প্লাস সি। আমাদের এই ক্ষেত্রে এইট ইন্টু সাইন ইনভার্স এক্স বাই ফোর এক্স বাই টু ইন্টু রুট ওভার সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করে আমরা এইভাবে যোগজ নির্ণয় করব। বিশেষ কিছু যোগজ প্রতিস্থাপন করে আমাদেরকে নির্ণয় করতে হয়। এই ধরনের যোগজ আমরা উদাহরণের সাহায্যে দেখি। এক্ষেত্রে আমরা ছয় নাম্বার হিসেবেই দেখতে পারি বিশেষ আকারের যোগজ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা নির্ণয় করতে হয়। যেমন ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। এক্ষেত্রে লক্ষ্য করো হরের মধ্যে এক্সের পাওয়ার হাফ, এই ক্ষেত্রে এক্সের পাওয়ার ওয়ান বাই ফোর, মানে পাওয়ারটা হলো ভগ্নাংশ।
এই ধরনের ভগ্নাংশ যদি সূচক থাকে তখন হরের লসাগুটা আমরা বের করে দেখব। তাহলে হর এক্ষেত্রে হলো টু আর ফোর, দুই এবং চারের লসাগু হলো ফোর। তাহলে আমরা নতুন একটা চলক নিয়ে আসব এক্স এর পরিবর্তে, যার সূচক হবে এই লসাগুর সমান। তার মানে আমরা এক্স ইকুয়াল জেড টু দি পাওয়ার ফোর দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এই ক্ষেত্রে ডিএক্স সমান, যখনই প্রতিস্থাপন করব তখন এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, ডিএক্স প্রতিস্থাপিত হবে। তাহলে ডিএক্স সমান হবে ফোর জেড কিউ ডিজেড। তাহলে এটিকে আমরা ওয়ান বাই এক্স এর পরিবর্তে জেড টু দি পাওয়ার ফোর বসালে হাফ ব্যালেন্স হয়ে জেড স্কোয়ার, এক্স এর যা পরিবর্তে জেড টু দি পাওয়ার ফোর ওয়ান বাই ফোর তার মানে জেড ইন্টু ফোর জেড কিউ ডিজেড। ফোর ইন্টিগ্রেশন চিহ্নের বাহিরে লিখলাম লব এ জেড কিউ, হরের জেড কমন, তাহলে জেড মাইনাস ওয়ান, জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, হরের একটি জেড লব এ জেড কিউবের সাথে ব্যালেন্স হয়ে লব এ জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এক্ষেত্রে এই ধরনের যোজ্য রাশি যদি কোনো যোগজে থাকে তখন খেয়াল করতে হবে হরের ঘাত লবের ঘাতের থেকে যদি এক কম হয় তখন ভাগ করে নিতে হবে, কম যদি হয় ভাগ করে নিতে হবে, হরের ঘাত লবের ঘাতের থেকে যদি কম হয় ভাগ করে নিতে হবে। ভাগ করার বিভিন্ন কৌশল আছে, এক্ষেত্রে আমরা কৌশলটা ব্যবহার করতে পারি জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ডিজেড। এবার জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান যোগ ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এই আকার ইন্টিগ্রালটাকে লিখতে পারি। এটি ব্যালেন্স হয়ে জেড প্লাস ওয়ান থাকে, কারণ জেড স্কোয়ার মাইনাস ওয়ান এর অর্থ জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান কাটা যাবে, তাহলে জেড প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজে। এবার এটিকে তিনটি ইন্টিগ্রালের মাধ্যমে এইভাবে লেখা যায় ফোর ইন্টু জেড ডিজেড, ফোর ওয়ানের সাথে ডিজেড প্লাস ফোর ইন্টু ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড। এক্ষেত্রে লক্ষ্য করো জেড জেডের ইন্টিগ্রেশন হবে ফোর ইন্টু জেড স্কোয়ার বাই টু প্লাস ফোর জেড প্লাস ফোর ইন্টু ওয়ান বাই, এইটি এই সূত্রের সাহায্যে করব। হরের অন্তরজ যদি লবে থাকে তাহলে তার যোগস হবে লন অফ হর, এর পরমা হরের পরমা। তাহলে এখানে হর হলো জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ানের অন্তরজ হলো ওয়ান, তাহলে লবে আছে, তাহলে এই সূত্রটি এক্ষেত্রে প্রয়োগ করা যাবে। তাহলে ফোর ইন্টু লন অফ জেড মাইনাস ওয়ানের পরমা, এক্ষেত্রে ব্যালেন্স হয়ে টু জেড স্কোয়ার প্লাস ফোর জেড প্লাস ফোর ইন্টু লন অফ জেড মাইনাস ওয়ান প্লাস সি। এবার পুনঃ প্রতিস্থাপন করব। পুনঃ প্রতিস্থাপন কীভাবে করা যায়? পুনঃ প্রতিস্থাপন আমাদের এই ক্ষেত্রে জেডের মান বের করতে হবে, যেহেতু জেড টু দি পাওয়ার ফোর সমান হলো এক্স, তাহলে জেড ইকুয়াল হলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। এই মানটি এই ক্ষেত্রে বসিয়ে দিলে তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হোল স্কোয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস ফোর ইন্টু লন অফ
एक्स टू द पावर 1/4 माइनस 1 + 3। एटी बैलेंस है 2 × एक्स टू द पावर 1/2 + 4 × एक्स टू द पावर 1/4 + 4 × ln ऑफ एक्स टू द पावर 1/4 - 1 + 3। विशेष এই ধরনের যোগজ এইভাবে প্রতিস্থাপন করে নির্ণয় করতে হয়। আমরা আরেকটি যোগজ নিয়ে আলোচনা করি, বিশেষ আকারের ওয়ান বাই এক্স মাইনাস 3 × রুট ওভার x+1। এই ধরনের আরো অনেকগুলো আকারের যোগজ আছে, একই প্রত্যেকটার জন্যই আলাদা কৌশল আছে। এর আকারটি একটু লক্ষ্য করি, রুটের ভিতরে চলকের ঘাত 1, রুটের বাহিরে যে উৎপাদকটা আছে তার চলকের ঘাত 1। তাহলে এক ঘাত বিশিষ্ট যদি রুটের ভিতরে রাশিটি হয় তাহলে সেটি সমান z² লিখব। এই হলো কৌশলটা, তাহলে x+1 সমান z² এই ক্ষেত্রে আমার x নির্ণয় করি, তাহলে x ইকুয়াল হবে z² - 1। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে dx নির্ণয় করি, সুতরাং dx সমান হলো 2z dz। তাহলে নিয়মটি আবার, রুটের ভিতরে রাশি দিয়ে এক ঘাত, রুটের বাহিরে এক ঘাত, তখন রুটের ভিতরে রাশিটি সমান z² ধরে সরলীকরণ করে যোগজ নির্ণয় করতে হবে। এবার মানগুলোকে বসিয়ে দিই, 1/x এর পরিবর্তে z² - 1 - 3 রুট ওভার z² dx এর পরিবর্তে 2z dz। তাহলে 2 ইন্টিগ্রেশন চিহ্নের বাহিরে লিখি, z/z² - 4 × z dz। লক্ষ্য করো z ব্যালেন্স হয়ে, তাহলে এইটিকে লেখা যায় 1/z² - 4 কে লেখা যায় 2² dz। এই ধরনের একটি মৌলিক যোগজ আছে, 1/x² - a² dx। তাহলে 1/2a ln অফ x - a / x+এর পরম মান যোগ c। তাহলে a বলতে এখানে 2 আর x বলতে z, তাহলে 2 × 1/2 × এ বলতে 2 × 2 ln অফ z, তাহলে z - 2/z + 2 যোগ c। তাহলে 1/2 ln অফ, কোনো প্রতিস্থাপন করতে হবে, এই ক্ষেত্রে z² সমান হলো x+1, সুতরাং z সমান √x+1। আমরা z এর পরিবর্তে √x+1 - 2 / √x+1 + 2। এই আকারের যোগজ আমরা এইভাবেই প্রতিস্থাপন করে নির্ণয় করব। এবার এই আকারের যোগজগুলো আমরা কিভাবে নির্ণয় করব, x² - 4x + 8। এই ক্ষেত্রে তিনটি পদ আছে, এই তিনটি পদকে দুইটি পদে নিয়ে আসতে হবে। তাহলে এই পদ তিনটিকে দুইটির আকারে আনার কৌশল হলো x² - 4x + 8। এই ক্ষেত্রে একটা বর্গের আকার তৈরি করতে হবে, বর্গের আকার তৈরি করার কৌশল হলো এই x + 1/2 × x এর সহগ, এটি হলো নিয়ম, হোল স্কোয়ার
যোগ বা বিয়োগ করে ব্যালেন্স করতে হবে। এই ক্ষেত্রে রুলসটা হলো এই, তাহলে তাহলে এক্স যোগ এই ক্ষেত্রে হবে বিয়োগ হাফ ইন্টু এক্স এর সব ফোর, তাহলে টু হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। সবসময় মনে রাখবে এইটি বর্গ বাদ দিতে হবে, তাহলে টু এর বর্গ হলো এই যে ফোর মাইনাস ফোর, আর আমার এই ক্ষেত্রে আছে এইট প্লাস এইট, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর। তাহলে এই আকারটিকে এইভাবে লেখা যায় এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার ডিএক্স। এখন এই আকারের মৌলিক যোগজ আছে ওয়ান বাই এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার ডিএক্স, তাহলে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এক্ষেত্রে এ বলতে টু, এক্স বলতে এক্স মাইনাস টু, তাহলে ওয়ান বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু প্লাস সি। তাহলে এই আকারের যদি যোগজ থাকে তাহলে এই তিনটি পদকে দুইটি পদে রূপান্তর করে সূত্রের সাথে মিলিয়ে আমরা যোগজ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা যোগজ দেখি। রুট আবার টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এক্ষেত্রে লক্ষ্য করো এটির আকার দেখতে কোনটির সাথে মিলে মৌলিক যোগজের সাথে, রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলো যখন প্রয়োগ করা হবে তখন মনে রাখতে হবে এক্স স্কোয়ারের সব ওয়ান আছে কিনা, এটির অর্থ ইয়ে যোগজ হলো সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সব থ্রি আমাকে ওয়ান করতে হবে প্রথমে, তাহলে থ্রিটা কমন যদি নিই তাহলে ডিএক্স রুট আবার থ্রি কমন নিলে টু বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার, থ্রিটা রুটের বাহিরে তাহলে ওয়ান বাই রুট থ্রি ডিএক্স ডিভাইডেড বাই টু বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার রুট আবার টু বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এবার এটির সাথে যদি তুলনা করি তার মানে এ স্কোয়ার মানে হলো টু বাই থ্রি, সুতরাং এ অর্থ হলো রুট ওভার টু বাই থ্রি। তাহলে এই সূত্রটি প্রয়োগ করলে ওয়ান বাই রুট থ্রি সাইন ইনভার্স এক্স বলতে এখানে এক্সকে বোঝাবে, তাহলে টু এ বলতে রুট ওভার টু বাই থ্রি প্লাস সি, তাহলে ওয়ান বাই রুট থ্রি সাইন ইনভার্স রুট থ্রি এক্স ডিভাইডেড বাই রুট টু প্লাস সি। তাহলে এই আকারের যোগজগুলো নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই এক্স স্কোয়ারের সহগ ওয়ান আছে কি না দেখতে হবে, যদি না থাকে তাহলে আমাদেরকে কমন নিয়ে এক্স স্কোয়ারের সহগ ওয়ান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের মূল আলোচনা ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয়। তোমরা আজকের আলোচনা অনুসারে যদি অনুশীলন করো তাহলে প্রতিস্থাপন পদ্ধতি সহজে প্রয়োগ করতে পারবে, এবং এই প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে তোমরা যোগজ নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসগুলোর ভালোভাবে অনুশীলন করবে, অনুশীলনের ধারাবাহিকতা রাখবে, আগামী ক্লাসে সমাকলনের আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।